চার বছর আগে হাইড্রোজেন উৎপাদনের স্বপ্ন দেখা শুরু করে বাংলাদেশ। বিসিএসআইআর এর বিজ্ঞানীরা হাতে নেয় বিশেষ এক প্রকল্প। চার বছরের এই প্রকল্পে কি পেল বাংলাদেশ? এর চমৎকার উত্তর হতে পারে জাপান থেকে পরীক্ষার জন্য আনা এই গাড়িটি এখন চলছে প্লান্টে উৎপাদিত হাইড্রোজেন গ্যাসে। চট্টগ্রামের এই গবেষণাগার দিনে 4 কেজি উৎপাদন আর 28 কেজি হাইড্রোজেন গ্যাস মজুদে সক্ষম। জাপানি মডেলের টয়োটা মিরাই 1500 সিসির এই গাড়িটি মাত্র 1 কেজি হাইড্রোজেন গ্যাস ব্যবহার করে যেতে পারবে 130 কিলোমিটারেরও বেশি, যার জন্য গুনতে হবে মাত্র 525 টাকা। জ্বালানি হিসেবে অন্যান্য প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেনের শক্তি প্রায় 2.4 গুণ বেশি। দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েল স্টেশনও বসানো হয়েছে এই গবেষণাগারে। দেশে হাইড্রোজেন গ্যাস চালিত যানকে উৎসাহিত করতে এই পাইলট স্টেশনটি হয়ে উঠতে পারে একটি মডেল। কেবল পানি দিয়ে এখানে রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হচ্ছে হাইড্রোজেন, যা ব্যবহার হচ্ছে গাড়িতে। কেবল পানি নয়, নিত্যদিনের ময়লা আবর্জনা বা ফেলে দেওয়া প্লাস্টিকও হতে পারে হাইড্রোজেন তৈরির সহজ কাঁচামাল। গবেষকরা মনে করেন হাইড্রোজেন নিয়ে এমন গবেষণা এবং জ্বালানি হিসেবে এর ব্যবহারের সক্ষমতা অর্জন বিশ্বের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশকে। এখন প্রয়োজন অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে একে আরও সহজলভ্য ও জনপ্রিয় করা।